আজ বলতে চলেছি 7, 16 এবং 25 তারিখে যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে কি বৈশিষ্ট্য দেখা যায়, তাদের শুভ রং কি, তাদের কোন জীবিকাতে গেলে তাদের সফল হওয়ার সম্ভাবনা বেশি, তাদের শুভ রং কি, তাদের শুভ সংখ্যা কি এবং তাদের শুভ দিক কি। 7, 16 এবং 25 সংখ্যার প্রত্যেকটি সংখ্যাকে যদি যোগ করেন, যেমন 16 + 1 + 6 = 7, 25 + 2 + 5 = 7, তো প্রত্যেকটি সংখ্যার যোগফলে 7 আসে এবং 7 এবং 7 কেতুকে নির্দেশ করে। এবং আমরা প্রত্যেকেই জানি রাহু মাথার অংশ এবং কেতু ধরের নিচের অংশ, অর্থাৎ কেতুর কোনো কিন্তু কোনো মস্তিষ্ক কিন্তু নেই। মস্তিষ্ক না থাকার কারণে 7, 16 এবং 25 তারিখে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু সব সময়ের জন্য লো কনফিডেন্স কিন্তু ফিল করে, অর্থাৎ তাদের মধ্যে কনফিডেন্সের কিন্তু অভাব কিন্তু দেখা যায়। কথায় আছে, ভগবান যদি কারো কোনো অঙ্গকে দুর্বল করে ঠিক অপরদিকে অন্য কোনো অঙ্গকে কিন্তু শক্তিশালী করে দেয়। সুতরাং কেতুর যেহেতু মস্তিষ্ক নেই, তো এদের স্ট্রং পয়েন্ট হচ্ছে এদের ইনটিউশন পাওয়ার কিন্তু খুব কিন্তু স্ট্রং হয়। এবং মস্তিষ্ক না থাকার কারণে কেতুর 7, 16 এবং 25 তারিখে যারা জন্মগ্রহণ করে এরা কিন্তু সহজে কাউকে বিচার না করে খুব সহজে কাউকে বিশ্বাস করে নেয় এবং সেই ব্যক্তি থেকে কিন্তু তারা কিন্তু প্রতারিত হয়। এবং এরা যখন কোনো কাজ করে সেটা কিন্তু অন্তর থেকে করে, কারণ কেতুর মস্তিষ্ক নেই এবং আমরা পরোক্ষভাবে মস্তিষ্ক দিয়ে সমস্ত কাজ করি, তো এদের কাজ করার ধরন কিন্তু অন্যদের থেকে আলাদা হয় এবং এদের যে কাজ করার পদ্ধতিটাও কিন্তু অন্যদের থেকে অনেক কিন্তু ইউনিক হয়। 7, 16, 25 তারিখে যারা জন্মেছেন তারা যে যে জীবিকাগুলোতে গেলে সফল হওয়ার সম্ভাবনা বেশি সেগুলি হলো, আপনারা ব্লগার হতে পারে বা আপনারা ওয়েব কন্টেন্ট লেখার যে বিভিন্ন যে ব্যবসা রয়েছে সেই ব্যবসাতে যুক্ত হতে পারেন, কারণ আপনাদের দ্বারা কিন্তু রাইটিং কিন্তু খুব ভালো হবে। এবং আপনারা ফটোগ্রাফারও কিন্তু হলে কিন্তু আপনারা কিন্তু সফল হতে পারেন এবং আপনারা ট্রাভেল এজেন্সিরও কিন্তু বিজনেস কিন্তু করতে পারেন। আপনাদের জন্য শুভ যে দিনগুলি রয়েছে সেগুলি হলো 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ। এবং শুভ যে দিন রয়েছে আপনাদের জন্য সেটি হলো সোমবার। এবং আপনাদের জন্য শুভ যে রং রয়েছে সেটি হলো সাদা এবং হলুদ রং। এবং আপনাদের জন্য শুভ যে দিক রয়েছে সেটি হলো আপনাদের ঘরে বা ফ্ল্যাটের ব্রহ্মস্থান বা সেন্টার, কারণ ব্রহ্মস্থানকে নির্দেশ করে কিন্তু কেতু। নমস্কার, অ্যাপ্লাইড বাস্তুর বাংলা ভাষার ইউটিউব চ্যানেল বাস্তুশাস্ত্র অ্যান্ড ফেংশুই টিপস ইন বেঙ্গলি এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের সাথে যোগাযোগ করতে 9830131487 এই নম্বরে যোগাযোগ করুন, অথবা আমাদের ওয়েবসাইট www.applied-vastu.com ওয়েবসাইটটি ভিজিট করুন।